হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এটা আমার বাবার বাড়ির সেকেন্ড ভিডিও। তো দেখো, এই সকালবেলা বিছনাটা পরিষ্কার করছি, মেয়ে সবাই উঠে গেছে, তো ভাবলাম একটু বিছনাটা পরিষ্কার করে দিই, ঘরটা একটু গুছিয়ে নিই। আমার ঘর গোছানো হয়ে গেছে, এখন চা খাবো আর ডিম সিদ্ধ খাবে মেয়ে। দেখতেই পেলে আমার স্নান করা হয়ে গেছে। তো আমি বাপের বাড়িতে আসলে একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কেউ আমাকে ডাকে না ওই জন্য। তো উঠেছি কটায়, 9টার সময় উঠেছি মেয়ে আর আমি, 9টার সময় উঠেছি। তো ওঠার পর দেখলাম দিদি সব ভাত টাত তৈরি করে রেখেছে, খাবার দাবার তৈরি করে রেখেছে, চাও ওদের চা খাওয়া হয়ে গেছিলো, তো আমার জন্য চা করে রেখেছিলো, সেই চাটাই খেলাম। খেয়ে দিয়ে স্নান করলাম, আর আমার সকালে স্নান করার অভ্যাস, ওই জন্য স্নান টান করে, আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে মার শাড়ি পরেছি, মার শাড়ি, মার ব্লাউজ সব এগুলো পরলাম, তো একটু সাজুগুজু করলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আজকে সারাদিন কী করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে দেখতে থাকো। তো এখন হচ্ছে দিদি বাড়িতে নেই, আসলে হচ্ছে আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়িতে বেশি দূর না, 10 মিনিটের রাস্তা। তো ওর মেয়ের বয়স হচ্ছে 5 বছর, আমারও মেয়ে ওরও মেয়ে। তো ওর মেয়ের টিউশনের জন্য বাড়িতে পড়াতে আসে, তো সেখানেই নিয়ে গেছে, মানে ওর পড়ানো হয়ে গেলে আবার দিদি চলে আসবে। তো আজকে তোমাদের আমি মোমো বানানো দেখাবো, আমি না দিদি মোমো বানানো দেখবে, তাহলে দেখতে থাকো কী করে মোমোটা তৈরি করা হয়। তো মা এখন বললো কিছু সবজি কেটে দিতে, মা স্নান করতে গেছে, তো আমি কিছু সবজি কেটে দিচ্ছি। এখানে ডাটা কাটছি আমি, ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা হয়তো চচ্চড়ির মতন করবে, ওই জন্য কেটে দিচ্ছি। আর মেয়ে পাশে বসে ভীষণ দুষ্টুমি করছে, কাটতে তো দিচ্ছিই না, এরকম দুষ্টুমি করেও। এখন বাজে 4:30, এখন ঘুম থেকে উঠলাম, মানে 4টার সময় ঘুম থেকে উঠেছি, এখন 4:30 বেজে গেছে। একটু ঘর ঠর গোছালাম, তারপর মেয়েকে খাওয়ালাম, কারণ ওরা আসবে তো ওই জন্য ঘর ঠর গোছালাম, আর এখন খেলাম, কারণ হচ্ছে আমি এখন ভাত খেয়েছি। তো কারণ হচ্ছে দুপুরবেলা মাংস আর আম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি বাপের বাড়ি আসলে এরকমই করি, তো ওই জন্য আমি ইয়ে করতে পারিনি, এখন খেলাম ওই জন্য। আর হচ্ছে যে আমার বড় জামাইবাবু আসবে আর তোমাদের দাদা ভাই আসবে, শুভ ও আসবে, তো আমার বড় জামাইবাবুর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর যেহেতু আজকে মোমোর রেসিপিটি দেখাবো, তাই ওদেরও বলেছি তোমরাও আসো, তোমরাও খেয়ে যাও। তো আজকে আমি দিদির কাছ থেকে মোমোর রেসিপিটি শিখছি, এর আগেও দিদি অনেক করেছে কিন্তু মাথার মধ্যে কিচ্ছু ঢুকাইনি যে কেমন করে করে, তো এবার ভালো করে দেখে নিচ্ছি, বাড়ি যেয়ে আমিও ট্রাই করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি চা করছি, দুধ চা খাবো সবাই মিলে, বিকেল হয়ে গেছে। তো আমি যেটা বলেছিলাম সন্ধ্যেবেলা মোমো তৈরি করা দেখাবো, তো দিদি এখানে সলিড মাংসগুলো মিক্সচার মেশিনে পেস্ট করে তো এখানে রেখেছে, তো তারপর এর মধ্যে লেবু দেবে, একটা পাতি লেবু, আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবে 10 মিনিটের জন্য।
আর এখানে দেখো ময়দা নেবে, তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা নেবে, কতটা খাবে। তো ময়দার মধ্যে লবণ দিয়ে আর জল দিয়ে মাখতে হবে, আর তো কোনো তেল ইউজ করবে না এর মধ্যে। তো এটা ভালো করে মাখতে হবে, একটু শক্ত করেই মাখতে হবে যাতে নরম না হয় মাখাটা। আর যখন বেলবে তখন তেল ছাড়া বেলবে, ময়দা দিয়ে তোমরা এটা বেলবে, তাহলে এটা আরও ভালো হবে, তোমাদের ডিজাইনটা করতে আরও সুবিধা হবে। আর এটা আধ ঘন্টা রেখে দিতে হবে এরকম করে মেখে। তো এর মধ্যে আধ ঘন্টা হয়ে গেছে, তো এবার মাংসটার মধ্যে মাখাতে হবে, আর একটু তেল দিতে হবে, আর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখতে হবে, আর হচ্ছে গরম মশলা। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখতে হবে। তো দিদি এখন রাইস কুকারটা বের করছে, কারণ মোমোটা রাইস কুকারেই তৈরি করলে বেশি ভালো হয়। তোমরা চাইলে উনুনেও করতে পারো, তোমরা যদি চাও কমেন্ট বক্সে জানিও, তাহলে উনুনে কী করে তৈরি করে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো মা এই রাইস কুকারটা নতুনই কিনেছে আজকে, দিদি নতুন বের করলো। আর এখানে ময়দাগুলো লেচি কেটে রেখেছে, আর দেখো রাইস কুকারের মধ্যে যে এতটা পরিমাপ জল দিতে হবে, জল দেওয়ার পর এটার উপরে মোমোগুলো সাজিয়ে দিলেই হয়ে যাবে। আর দিদি তখন পেঁয়াজটা দেয়নি, কারণ মাংস থেকে জল ছাড়বে, ওই জন্য পেঁয়াজটা যখন করবে তার 1-2 মিনিট মাখালি হয়, 1-2 মিনিট আগে মাখালি হবে। তো দেখো এখানে হাই করে রেখেছি আমি, জলটা ফুটছে ওর মধ্যে, আর এখানে ওগুলো বেলা হচ্ছে, ছোট ছোট করে বেলতে হবে এগুলো। আর দেখো এই কটা এখন বেলা হয়ে গেছে, তো এগুলোর মধ্যে পুর দিয়ে, তো ডিজাইন তোমরা তোমাদের মতো ডিজাইন করবে যেরকম ইচ্ছে, তো ডিজাইন করে এই কটা আগে করব, তারপর যেহেতু বেশি করছি দুবারে দিতে হবে, একবারে বেশি দেয়া যাবে না। এখন দিদি আর আমি এখানে বসে করছি, দিদিও আমাকে শিখিয়ে দিচ্ছে যে এরকম এরকম করে করতে হয়, ছোট করে বেলতে হয়। তো আমি মাঝে মাঝে বড় করে বেলে ফেলছি, মাঝে মাঝে ছোট করে বেলে ফেলছি, তো আমি এরকম করি। তো দিদি বলছে না আরও ছোট করে বেলতে হবে, তো দিদি এগুলো ডিজাইন করছে, দিদি খুব সুন্দর ডিজাইন করতে পারে। আর মা আমাকে সেম এরকম একটা রাইস কুকার গিফট করেছিল, সেটা বাড়িতে পড়ে আছে, আমি এখন অবধি ভাতও করিনি, কিচ্ছু করিনি, পুরো নতুনই আছে। তো ভাবছি এবার ওটাই বাড়িতে যে এরগুলো করতে হবে, তো ওটাই এবার থেকে ইউজ করব আমি। তো সেকেন্ডগুলো এখানে দেখো দিয়ে দিয়েছি এরকম করে তুলে, তারপর রেখে দেবে, তো ঠান্ডা হলেই মোমোটা ছেড়ে যাবে, পুরো ঠিকঠাক হয়ে যাবে। এবার এই যে এগুলো দিচ্ছি, কারণ অনেক মোমো করতে হবে, সবাই খাবে, আর মোমোটা কি বলবো, তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায় আর আমার জামাইবাবুও ভালো খায়, ওই জন্য বেশি করেই করা হচ্ছে। আর তারপরে এর উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে কি হয় বলো তো, এটা লেগে লেগে যায় না আর সুন্দর হয় খেতে। আর এটা তারপর ঢেকে 20 মিনিট ভাপে রেখে দিতে হবে, 20 মিনিট পরেই এটা তুলে তারপর থালায় রেখে দিতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো তোমার দাদাভাই চলে এসেছে বলতে বলতে, বৃষ্টি কাদার মধ্যে। এই হচ্ছে আমার মায়ের 2 জামাই, এটা এটা হচ্ছে বড় জামাই, আর এটা হচ্ছে তোমরা তো জানো। আর তোমাদের দাদাভাই আইসক্রিম নিয়ে এসছে, সেটাই সবাই মিলে খাচ্ছি। আসলে দিদির মেয়ে আইসক্রিমটা এত পছন্দ করে যে ও যখন আসে তখন নিয়ে আসে। আর
এই যে দেখো মোমো রেডি, তো দুই জামাইকে খেতে দেওয়া হয়েছে, আর চাটনিটা দিদি নিজের হাতে করেছে। তো চাটনিটা কি করে করেছে আমি জানি না, দিদিকে জিজ্ঞাসা করতে হবে। একটু জোরে জোরে খা, ওটা খেতে খুবই সুন্দর হয়েছে। দুই বছর ওরা একদম সব সব দারুন। ওটা কি রান্না করে আর এখানে মা আম কাঁঠাল কেটেছে, সেগুলোই সবাইকে দিচ্ছি, খাচ্ছে, আর এখানে আড্ডা মারছি আমরা সবাই মিলে কথা বলছি। তোমরা এই রেসিপিটা বাড়িতেও ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো খেতে হয়েছে আজকে। আর আমি কোনোদিন ট্রাই করিনি, কিন্তু আমি বাড়ি যেয়ে অবশ্যই ট্রাই করব, আর তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব, এখন 9:30-10 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওরাও বাড়িতে চলে গেছে, তো ষষ্ঠীর দিন আবার আসবে, আবার দেখা হবে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমরা খুব ভালো থেকো, আমি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এখনকার মতো ব্লগটা এখানে শেষ করছি, বাই।